আছে কে জানি ট্র্যাপ হয়ে যাবে আর যে অ্যাংরি আমরা ভেবেছিলাম পার্কে পাবো না ফাইনাল আর আছে যাই হোক আজকে হলো 4th of July ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে যে কে জানি ট্র্যাপ হয়ে যাবে আর হচ্ছে অ্যাংগ্রি পিপল হচ্ছে ওদেরকে একটা বিগ স্টিক নিয়ে হচ্ছে বিকেলে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার মানে প্ল্যান আছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় কারণ এত গরম পড়েছে ঘুমানো যাবে না ফায়ারওয়ার্কস দেখতে যাবে আমি তো মানে একটা সামার পেয়েছি গত বছর তো এসেছিলাম মার্চে তো গত বছর স্প্রিং পেয়েছি সামার পেয়েছি উইন্টার পেয়েছি এই বছর আবার সামার পেলাম এত বিশ্রী গরম গত বছর পড়ে নেই আমার মনে আছে একদম মানে এবারের গরমটা পুরো বাংলাদেশের মতো 38 degrees তো ছিল গতকাল মানে রাতের বেলা আর এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে বেডরুমে হচ্ছে এসি থাকে না মানে কি একটা অবস্থা আমি সারা দিন আমাদের লিভিংয়ের এসিটা চলছে আর ওইটাতে পুরো ঘর কভার যেতে হয় মানে আমি সব দরজাটা যা বন্ধ করে জাস্ট বেডরুমেটা খোলা রাখছি মানে খুবই একটা মানে বিশ্রী গরম আর কি আর আমার চোখের অবস্থা হচ্ছে এখনও লাল হয়ে আছে আর এটার জন্য ড্রপ আনতে গেছে ওর বাবা আর আজকে বিকালে আমাদের ইচ্ছা আছে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার বিকাল বলতে এখন তো সন্ধ্যা হতে হতে 1:30 বেজে যায় পুরো আর যেটা প্রবলেম সেটা হলো যে ফায়ারওয়ার্কসের জন্য যেতে হলে একটু আর্লি যে হচ্ছে পার্কিংয়ে তো জায়গা পাওয়া যায় না কারণ অনেক মানুষ থাকে দূরে পার্ক করে হেঁটে হেঁটে যাওয়া লাগে তো বেবি ছোট আছে ওর খাওয়া নিয়ে তো টেনশন নাই এটা একটা সুবিধা বাট কখন মানে টাইমটা একটা ইয়ে আর কি যে কতক্ষণ বাইরে থাকবো মানে ওয়েদার বেশি গরম হলে তো বাচ্চার জন্য সমস্যা সর্দি লেগে যেতে পারে রাত বেশি ঠান্ডা পড়লে রাতের বেলা আবার বাতাস শুরু হলে সমস্যা তো দেখি ওয়েদার দেখে আর এখনও ঠিক করা হয়নি কোথায় যাবো এই এখানে তো অনেকেই আছে কমিউনিটি সবাই মিলেই প্ল্যান করছে আর কি যে এক জায়গায় হয়তো বা সবাই মিলে গিয়ে দেখবে কতবার তো এক একজন এক এক জায়গায় গিয়েছিলো আমরা গত বছর গিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামটাতে ওই দিন আমরা ফায়ারওয়ার্কস দেখতে পারি নাই বাট এবার ইচ্ছা আছে দেখা যাক কারণ আমেরিকাতে 31st এত ফায়ারওয়ার্কস এত সুন্দর করে করে না ওরা 4th of July যা ফায়ারওয়ার্কসের আনন্দ সব 4th of July করে তো দেখি অ্যামেলি আর ডিনারটা হয়তো বা প্যাক করে নিয়ে যাবো কিছু স্ন্যাক্স নিয়ে যাব আমার জন্য কিছু খাবার দাবার মানে আমাদের জন্য দেখি এখনও মানে জাস্ট ঝুলছে প্ল্যান ও বাবা গেছে ওই যে আমার ড্রপটা আনতে তো ওখান থেকে দেখি কারোর সাথে ভাইদের সাথে কথা টথা বলে টলে কোনো কিছু প্ল্যান করে আসে কি না তাহলে হয়তো বা জানতে পারবো সো এখন পর্যন্ত হচ্ছে হ্যাং জি বাবা অ্যামেলিয়াকে গোসল করাতে হবে আমিও একটু ফ্রেশ হবো গোসল টোসল করবো বেবিকে তো আরেকটা সমস্যা হচ্ছে যে এখন তো গরম ওকে আমি বিকাল করে সবসময় গোসল করে এখন মানে নাইট টাইমের মানে রুটিন সেট করার চেষ্টা করছি আর কি মানে এই রুটিন সেট করার একটা বিষয় থাকে হচ্ছে যে আপনাকে স্টিক থাকতে হয় মানে একই রকমই করে যেতে হবে বেশ কয়েকদিন ধৈর্য ধরে আদারওয়াইজ রুটিনটা সেট হয় না তো আমি চাচ্ছিলাম না এর মাঝখানে কোথাও গিয়ে রুটিনটা নষ্ট করতে তো দেখা যাক আসলে কী করি আর এমন একটা সময় মানে অ্যামেলিয়ার দিকে তাকিয়ে মনে হয় যে ও ফায়ারওয়ার্কসটা মিস করবে ও তো মানে খুব ছোটো বাচ্চারা তো আসলে বেশি এনজয় করে সো দেখা যাক কী করি তো আমার চোখ উঠেছিল এটা আপনাদের গত ব্লগেই বলেছিলাম
তো 2-3 দিনের মতো মোটামুটি ভালোই চোখ লাল হয়ে ছোট হয়েছিল। তো এই যে একটা ড্রপ এনেছে, এটা আনার এটা দাও দিয়েছে একদম কন্টিনিউ 3 বেলা করে, মানে যখনই খচখচ করতে একটু পরপরই দিতাম। তো ভালোই কাজ করেছে চোখ, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই রিকভার। তো এখন হচ্ছে যাওয়ার আগে মানে চিন্তা করছিলাম কটার দিকে বের হবো, এই সেই কথা বলছিলাম। তো এখানে চলতেছিল বাবা মেয়েদের দুষ্টামি, ওরা তো এরকমই করে একসাথে, মানে হলে অ্যামেলিয়া হচ্ছে ওর বাবাকে মানে আমাদের আদর করতে দেয় না, বলে যে না আমি করবো তোমরা করবে না। তো এই আর কি, আর স্ট্রলার তো সেই ঠেলবে, এটা তো অলওয়েজ বাইরে বের হলে। তো এখানে এই যে বের হয়ে গেছি রেডি হয়ে, আমরা অলমোস্ট 6টার দিকে মোটামুটি বের হয়েছিলাম। তো এলনাজের স্ট্রলারের নিচে কিন্তু একটা এক্সট্রা ব্যাগ রাখারও জায়গা আছে, মানে স্ট্রলারের সাথেই এসেছে। এই ব্যাগটার মধ্যে অনেক কিছু জায়গা হয়, মানে নর্মাল স্ট্রলারগুলোতে যেটা হয় যে নিচে একটা স্পেস থাকে জিনিসপত্র রাখার, তো এখানে ব্যাগ হওয়াতে আরও ইজি হয়েছে যে গুছিয়ে সুন্দর জিনিসপত্র নিয়ে, মানে ইচ্ছা করলে এটাকে ডায়াপার ব্যাগ হিসেবেও ইউজ করা যাবে, মানে ভিতরে ওর যাবতীয় সব কিছু নিয়ে। তো স্ট্রলারটা সোফার খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমাদের, ভালোই আরাম পাচ্ছি ইউজ করে। ওই দিন হসপিটালে গিয়েছিলাম, একজন নার্স মানে যেই নার্স আমাকে দেখেছে প্রেশার মাপ মানে ফলো আপের প্রথম দিকের যেই ধাপগুলো যেই নার্স করে, তো উনি হচ্ছে বলছিল যে আমি 30 উইকস প্রেগনেন্ট, আমিও এইটা কেনার প্ল্যান করছি, তোমাদের কেমন লেগেছে? তো ভালোই আসলে। তো যাই হোক, আমরা হচ্ছে যে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণের ভিড়, মানুষজন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, যতটুকু আশেপাশে হাঁটার ডিস্টেন্সে মানুষজন আছে তারা কেউ গাড়ি নিচ্ছে না, কারণ যাওয়াটা যতটা না কষ্ট ফেরাটা আরো বেশি, পুরো একদম মানুষে ভর্তি হয়ে থাকে। তোমাকে দেখার জন্য উঠছে লিটল সিসি, উঠে গেছে, আসো আসো এলনাজ। আমরা ভেবেছিলাম পার্কিং এ পাবো না, ফাইনালি আমরা এখানে একটা গলফ লিঙ্কের দিকে। হ্যাঁ, ওয়েদারটা আরাম। আমি ওয়েট বেবি হলো গাড়ি থামার সাথে সাথেই একদম অ্যাওয়েক। তুমি মার হাত ধরো, মার হাত ধরো, লেটস গো। বাসা থেকে বেশি দূরে যাইনি, 20 মিনিট ড্রাইভের দূরত্বে একটা স্পটে গিয়েছিলাম দেখার জন্য ফায়ারওয়ার্কস। এত পারফেক্ট একটা জায়গা, মানে লেকের পাশে ছিল, আর লেকের পাশে ফায়ারওয়ার্কস দেখার সুবিধা হচ্ছে মানে মানে ভিউটা হচ্ছে একদম রিফ্লেক্টেড হয় পানির মধ্যে, ফায়ারওয়ার্কসটা দেখা যায়, খুবই ভালো লাগে দেখতে। তো আমরা হচ্ছে এদিকে লেকের পাশে এই পাশে মাঠের উপরে বসেছি আর কি, মানুষজন অনেক ছিল, বাট আমাদের মানে এমন জায়গাটা অনেক বড় হওয়াতে এত যে মানুষ একদমই বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে যে খুবই কম মানুষ, কিন্তু বের হওয়ার সময় আর কি মনে হয়েছে যে গাড়ি আর গাড়ি। তো এই তো সবাই মিলে ব্ল্যাঙ্কেট দিয়ে ওয়েট করছি কখন ফায়ারওয়ার্কস শুরু হবে, বেবিকে একদম পুরো পেঁচিয়ে টেঁচিয়ে কোলে কোজি করে রাখা হয়েছে। সুন্দর ভিউতে ফায়ারওয়ার্কস আমি এই প্রথমবার
মানে দেখলাম মালয়েশিয়াতে প্রচুর ফায়ারওয়ার্কস দেখেছি, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তবে এইটা একদম ম্যাজিক্যাল একটা এক্সপিরিয়েন্স ছিল। দূর থেকে আসলে দেখেছি অনেকবার, বাট একদম মনে হচ্ছিল যে আমি একটা ফেরি ল্যান্ডে আছি, আর মানে একদম আমার সামনে পুরো আকাশটা রঙিন হয়ে গেল। মজা লাগছে মা? অনেক হচ্ছে, অনেক ব্রিলিয়ান ছিল, অনেক ব্রিলিয়ান ছিল। তোমার আম্মাকে আবার এখানে নিয়ে যাও, এটা অনলি 4th অফ জুলাই তে হবে বাবা। লেটস গো, বাসায় চলো। আর আছে ট্রিকড ইউ, মেলিয়ার আনন্দ দেখে মানে খুশি মনে হয় আরও ডাবল ট্রিপল হয়ে গেছিলো। আসলে ওর জন্যই আমি আরও এসেছি, না হলে এলনাসকে নিয়ে হয়তো বাসতাম না। যদিও ছোটো বয়সে ইজি মানে ঘুমে থাকে, ওকে তো একদম পুরো প্যাকেট করে কানটান ঢেকে কোলে নিয়ে মানে জড়িয়ে রেখেছিল ওর বাবা, এমনি কোনো সমস্যা হয়নি শব্দে যে ঘুম ভেঙে যাওয়া বা কিছু, কোনো কিছুই হয়নি, একদম কান ভালো মতো ঢেকে রেখে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তবে বের হওয়াটা হচ্ছে মানে 4th অফ জুলাইতে যেটা হয়, পার্কিংয়ের একটা প্রবলেম হয় আর বের হতে অনেক সময় লাগে যেহেতু অনেক গাড়ি থাকে। আর আমরা রোড সাইডে দেখিনি, একদম ভিতরে যেটা বললাম লেকের পাশে বসে দেখেছি। তো ভিউ খুব সুন্দর ছিল, বাট গাড়ি নিয়ে বের হতে একটু ট্রাভেল হয়েছিল, মানে একটু সময় বেশি লেগেছিলো আর কি। বাট আমি বলবো ওয়ার্থ ইট, কারণ এই যে একটা সময় একসাথে কাটালাম এটাই অনেক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।